হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবনিস ক্রিয়েশন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের ফতুয়াতে হ্যান্ড পেইন্ট করে দেখাবো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। অনেক দিন ধরে ভাবছিলাম চা শ্রমিকদের একটি ছবি হ্যান্ড পেইন্ট করবো, কিন্তু কিভাবে পেইন্ট করব, রঙের কম্বিনেশন কেমন হবে কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। পেইন্টের বিষয়ে যেহেতু আমার প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নেই, এর জন্য আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। তারপরে সাহস করে এঁকেই ফেলেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিজাইনটা শেষ করার পরে মনে হয়েছে আরও একটু ভালো হলে, কিংবা এমন হলে মনে হয় আরও একটু ভালো হতো। যাই হোক, তারপরেও কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। পিঙ্ক কালারের সুতি ভয়েল কাপড়ে হ্যান্ড পেইন্ট করেছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমার সাবস্ক্রাইবার, তারা জানলে খুশি হবেন যে এই ফতুয়াটি আমি নিজে সেলাই করেছি। যেহেতু আমি দর্জির কাজ জানতাম না, এটা আমার প্রথম সেলাই করা কাজ। প্রথমে আমি ডিজাইনটি একটি কাগজে এঁকে নিয়েছি, পরে কার্বন পেপার দিয়ে ড্রেসে ছাপ দিয়ে নিয়েছি। পেইন্ট করার জন্য আমি এখানে সানফ্লাওয়ার কিট বা অ্যাক্রালিক যে কালারটা পাওয়া যায়, রেডি কালার, এটা ব্যবহার করব। আপনারা অ্যাক্রামিন কালার ব্যবহার করতে পারেন। পেইন্ট করার জন্য আমি এখানে কাঠের ফ্রেম নিয়েছি। আপনাদের যদি কাঠের ফ্রেম না থাকে, তাহলে আপনারা কাপড়ের নিচে কাগজ অথবা হার্ডবোর্ড জাতীয় জিনিস দিয়ে নিতে পারেন। হ্যান্ড পেইন্ট সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। Thank you.
ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পেইন্টিং এর কোথায় ভুল হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।